আজ বলব দুধ খাওয়া সঠিক নিয়ম কীভাবে দুধ পান করবেন দুধ পানের ক্ষেত্রে কী কী নিয়ম মাথায় রাখা অত্যন্ত জরুরি এবং কাদের দুধ পান করা উচিত নয় স্টেপ বাই স্টেপ বলব তবে ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখুন তাহলে অনেক অজানা জিনিস জানতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন দুধ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা কম বেশি সকলেই জানা এতে থাকা প্রোটিন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস হাড় দাঁত পেশিকে মজবুত ও শক্ত করে এবং পুষ্টিযুগিয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তাই বাচ্চা থেকে বয়স্ক শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে সবার রোজ দুধ পান করা প্রয়োজন তবে দুধকার উপকারিত পুষ্টিগুণ সম্পর্কে আমরা সকলে অবগত হলেও কোন সময় দুধ পান করা উচিত তা নিয়ে কিন্তু এক একটা প্রশ্ন থেকেই যায় বিশেষজ্ঞদের মতে শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে প্রতিদিনই দুধ পান করা উচিত তবে ঠিক কোন সময় দুধ পান করা ভালো তা নিয়ে রয়েছে নানা মুনি নানা মত কেউ বলছেন প্রয়োজন অনুসারে যে কোনো সময় দুধ পান করা ভালো আবার কেউ বা বলছেন দুপুরে বা রাতে তাই এই বিভ্রান্তি মেটাতে বিশেষজ্ঞরা বলছেন যে রাতেই হলো দুধ পান করা সঠিক সময় তাই সকালে দুধ পান না করাই ভালো বিশেষ করে পাঁচ বছরের বেশি বয়সীদের সকালে দুধ পান করা এড়িয়ে চলা উচিত কারণ সকালে দুধ পান করলে হজমের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে কিন্তু রাতে হজমের সমস্যা কম হয় এবং দুধে থাকা ট্রিপ্টোফান নামক উপাদান রাতের ঘুম ভালো করতে ও স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন যে যদি আপনি নিজের দেহ ও পেশিগুলো সুগঠিত করতে চান তবে সকালে বা বিকালে এক্সারসাইজ করার পর গরম দুধ পান করতে পারেন এবার জানুন কিভাবে দুধ পান করবেন রাতে খাবার খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর দুধ পান করে ঘুমাবেন চাইলে এক গ্লাস গরম দুধের সঙ্গে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে বা এক টেবিল চামচ মধু মিশিয়ে পান করতে পারেন আবার দুধ ফোটানোর সময় এক টুকরো আদা বা গোটা এক এলাচ দিয়ে ফুটিয়ে সেই দুধও পান করতে পারেন এই সকল মিশ্রণগুলো শরীরের ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে ত্বককে ভালো রাখতে হজম ক্ষমতা উন্নত করতে ও শরীরকে সুস্থ রাখতে কার্যকর ভূমিকা পালন করে এবার যেন দুধ পানের ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলবেন যেমন খালি পেটে দুধ পান করা এড়িয়ে চলুন আপনি যদি বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন তবে অবশ্যই এটি মানুন নাম্বার টু নন্তা খাবার খাওয়ার পর কখনোই দুধ পান করবেন না নাম্বার থ্রি ফল ও দুধের মিশ্রণ অর্থাৎ মিল্কশেক বানিয়ে খাওয়া এড়িয়ে চলুন কারণ এই মিশ্রণ হজমের ক্ষেত্রে সমস্যা তৈরি করে নাম্বার ফোর অনেকেরই অভ্যাস রয়েছে চা কিংবা দুধ দিয়ে ওষুধ খাওয়ার বিশেষজ্ঞদের মতে দুধ দিয়ে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া একেবারেই উচিত নয় তবে ডাক্তারের পরামর্শ মেনে আয়ুর্বেদিক ওষুধ দুধ দিয়ে খাওয়া যেতে পারে নাম্বার ফাইভ বাসি দুধ পান করা থেকে এড়িয়ে চলুন কারণ বাসি দুধের থেকে টাটকা দুধের গুণগত মান অনেক বেশি এছাড়া বাসি দুধ আমাদের শরীরে নানাবিধ সমস্যা তৈরি করে তাই সর্বদা টাটকা এবং ভালো করে ফুটিয়ে দুধ পান করুন এবার যেন কাদের দুধ পান করা উচিত নয় বিশেষজ্ঞরা জানাচ্ছেন যাদের দুধে অ্যালার্জি রয়েছে তাদের দুধ খাওয়া সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুসারে দুগ্ধজাত খাদ্য খেতে পারেন কাশি হাঁপানি ডায়রিয়া কোলাইটিস পেটের ব্যথা বা বধজমের সমস্যা থেকে থাকলে দুধ না খাওয়াই ভালো ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এক গ্লাস মেথির জলেই সেরা ঔষধ এবার জানুন রাতে দুধ খেলে কী হয় যেমন ঘুম ভালো হয় যারা অনিদ্রা রোগে ভুগে থাকেন তাদের রোজ রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ পান করা উচিত কারণ দুধে থাকা বায়ো অ্যাক্টিভ প্রোপাইটিস শরীরে স্টেজ কমিয়ে ঘুমাতে সাহায্য করে নাম্বার টু হার্ট ভালো রাখে রাতে সবার আগে লো ফ্যাটযুক্ত দুধ প্রতিদিন পান করলে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে দুধে থাকা প্রোটিন উপাদান খারাপ কোলেস্ট্রল কমিয়ে ভালো কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করে ফলে হার্ট সুস্থ থাকে নাম্বার থ্রি হাড় মজবুত করে দুধে থাকা ভিটামিন ডি ও ক্যালসিয়াম শরীরের হার মজবুত রাখতে সাহায্য করে বিশেষ করে মহিলারা অস্টিও আর্থাইটিসের সমস্যা দূর করতে প্রতিদিন রাতে এক গ্লাস গরম দুধ পান করতে পারেন নাম্বার ফোর ত্বক ভালো রাখে অল্প বয়সেই অনেকের ত্বকে বয়সের ছাপ দেখা দেয় এবং ত্বক ঝুলে যায় খসখসে হয়ে যায় দুধে থাকা ভিটামিন বি টুয়েলভ ও অন্যান্য উপাদান ত্বককে স্বাস্থ্যকর নরম ও তরতাজা রাখতে সহায়তা করে তাই রোজ রাতে ঘুমানোর আগে এক গ্লাস করে গরম দুধ পান করাই ভালো আবারও বলছি দুধ পান করার সঠিক নিয়ম কিন্তু রাতেই সবথেকে উত্তম ধন্যবাদ